Then আসি আমরা ফ্র্যাঙ্ক স্টার্লিং লতে। ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা খুবই ইম্পর্টেন্ট, অল অর নাল হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভাইবাতেও আসে, দেন হচ্ছে তোমার শর্ট নোট হিসেবেও আসে। তো দেখি এটা কি বলে, দিস ল স্টেটস দ্যাট উইদিন ফিজিওলজিক্যাল লিমিটস, এখানে এই যে ফিজিওলজিক্যাল লিমিটস যে কথাটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মিস করা যাবে না। উইদিন ফিজিওলজিক্যাল ফিজিওলজিক্যাল লিমিট কেন মিস করা যাবে না, এটা হচ্ছে তোমার নর্মাল ফিজিওলজি, মানে আমরা প্যাথোলজির দিকে এখনো যাইনি। যাই হোক, within physiological limits, the greater the initial length of the heart muscle fiber, greater will be the force of contraction. সহজ কথায় আমরা তো ইলাস্টিসিটি প্রপার্টির সাথে জানি তুমি যত টানবা সেটা তত জোরে কন্ট্রাক্ট করবে, ঠিক সেম ওরকম the greater the length of the initial greater the initial length of the heart muscle fiber, greater will be the force of contraction. ঠিক আছে, এটা ইম্পর্টেন্স কি কি, this law ensures equal stroke volume of two ventricle, আমরা স্ট্রোক ভলিউমের আলোচনা আসতেছি। দেন it acts as a life saving device during heart failure. আমরা যদি এটা আরেকটু সহজ করে বলি সেটা হচ্ছে গিয়ে মানে তোমরা কি স্ট্রোক ভলিউম পড়ছো বা কারো ধারণা আছে যে স্ট্রোক ভলিউমটা কি, একজন একটু বলো তো। বলো তাহলে amount of blood that is ejected per ventricle per beat it's called stroke volume. স্ট্রোক ভলিউম, তাহলে ওইটার অ্যামাউন্টটা জানি কত ছিল, এভারেজ আমরা ধরে নিতাম ভাই 70 ml ভাই 70 to 90 ml ওটাও হয়। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তো এটার মানে ইম্পর্টেন্স হচ্ছে কি এই যে জাস্ট এটাই, যে ডিউরিং ফিলিং এর সময় হার্টটা যখন ফিল হবে তোমার যত জোরে কন্ট্রাক্ট করবে তোমার ব্লাড ততটুকু ফিল হইতে পারবে, এবং মানে যত ফিল হবে মানে তত বেশি ব্লাড সে পাম্প করতে পারবে অ্যাওর্টাতে। ঠিক আছে, তো যদি এইটা ডিক্রিজ হয়ে যায় তখন তোমার হার্ট ফেলিওর হইতে পারে আর কি, অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই হচ্ছে না তখন হার্ট ফেলিওর হয়ে যেতে পারে, এটা এখানে বোঝানো হয়েছে। তো তোমরা এই ইম্পর্টেন্স আর ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা মনে রাখবা, তোমার কি বলে ফিজিওলজিক্যাল লিমিটস এই শব্দটা মিস করবা না। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে কেন কন্ট্রাক্ট করতেছে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম আয়নের কারণে, ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্সের কারণে মাসলগুলো কন্ট্রাক্ট করে থাকে।